তো বেশ ভালো লাগলো দেখতে তো ভাবলাম একটুখানি ভিডিও করেই নেই তবে সব কিছুরই যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও থাকে মানে এই শপিং মলগুলোতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে যেহেতু এরকম খোলা আকাশের নিচে তবে একটা অসুবিধাও আছে বাচ্চারা ওই খাবার আমরা অর্ডার দেওয়া থেকে স্টার্ট করে খাবার আসা পর্যন্ত ওই বাচ্চারা খুবই ডিস্টার্ব করে আর ওই সময় ওই সময় ওই ড্রয়িং পেপার আর কালার পেন্সিলগুলো দিয়ে খুবই সুবিধা হয় হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবার একটি নতুন ফ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর আজকেও সকালবেলা থেকে ফ্লগটাকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল ওই আটটা মতো তো চাটা খেয়ে নিয়েছি তো চা খেয়ে একটুখানি বাইরে এলাম আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই আছে তো কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে দেখো আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে একদম নীল আকাশ দেখা যাচ্ছে যদিও এখানকার আকাশ বেশিরভাগ টাইমেই নীল থাকে তবে বৃষ্টিটা হওয়ার পরে আকাশটাকে আরও বেশি ভালো লাগছে বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে তাহলে চলো এখন আপাতত ঘরে যাই আর ঘরে গিয়ে আবার রান্নাবান্না শুরু করতে হবে তো চলো রান্না করতে করতে আবার তো ওদের সঙ্গে কথা বলছি আর এখানে দেখো একটুখানি কুদড়ি ছিল আর একটুখানি বিনস ছিল তো সব কিছু একটু কেটে নিয়েছি শুধুমাত্র একটুখানি ভেজে আর খুব বেশি কিছু না আসলে সবুজ সবজি এখানে তো সেরকম পাওয়া যায় না আর পাওয়া গেলেও মাঝে মাঝে খুব ভালো সবজি ফ্রেশ সবজিও থাকে না আর এই কুদ্রি আর বিনসটাকে এনেছিলাম এনে কি সবজি রান্না করব বুঝতে পারছিলাম না তো সেই জন্য ভাবলাম একটুখানি ভেজেই নেই আর এখানে দেখো একটা মোচা নিয়ে এসছিলাম তো মোচাটাকে সেদ্ধ করে এখানে মেখে রেখেছি যে আজকে একটুখানি মোচার বড়া করে ঝাল বানাবো তো সেই জন্য অনেকদিন খাওয়া হয় না আসলে মোচাটা আনলে অনেক সময় মোচার ঘন্ট খাওয়া হয় যদিও মোচাটা কম আনা হয় কারণ মোচা করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্য কমই আনি তবে ওই আর কি মাঝে মাঝে খেতে ইচ্ছে হলে নিয়ে আসি আসলে অনেক সময় দোকানে গেলে মোচা থাকলেও সবসময় ভালো মোচা পাওয়া যায় না তবে মাঝে মাঝে দেখি যে খুব ফ্রেশ মোচাগুলো এসছে তো তখন মনে হয় যে নিয়ে যায় নিয়ে গিয়ে হয় মোচার ঘন্ট কিংবা মোচার বড়া করে ঝাল কিছু একটা খাওয়া যাবে তো সেই ভেবেই নিয়ে আসা তো দেখো মোচার বড়াগুলো মোটামুটি ভেজে নিয়েছি তো এবার এগুলোকে এই ঝোলটা করে এবার ঝোলের মধ্যে দিয়েও দিচ্ছি আর কয়েকটা ভাজাও রেখেছি আর দেখবে মোচার বড়া এমনি এমনি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো মোচাটাও মোটামুটি হয়ে গেছে আর এখানে ডাল করেছি তো চলো এখন আপাতত তো খেয়ে নেই আর দেখো এখন আবার একটুখানি বাইরে বেরিয়েছি তো এখন একটুখানি কিছু কেনাকাটার আছে ওই জামা কাপড় তো সেইগুলোই একটুখানি কিনতে যাব তো আমার বাড়ির কাছেই একটা শপিং মল আছে ধরো ওই দশ মিনিট মতন সময় লাগবে যেতে তো আজকে ওখানেই যাব তো চলো শপিং মলে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি আর আজকে যা ভিড় দেখতে পাচ্ছি তো এই মলে এলে একটাই প্রবলেম যে গাড়ি পার্ক করাটাই এই ঘুরে যেতে হয় শুধু এদিক থেকে ওইদিকে কখন একটা দুটো গাড়ি একটুখানি বেরোবে তখন সেখানে গাড়িটাকে পার্ক করে রাখবো তো সেই জন্য আমরাও যথারীতি এদিক ওদিকে ঘুরে যাচ্ছি দেখা যাক পার্কিংটা কখন পাই তো দেখো শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে একটা পার্কিং পেয়েছি তো ওই যে গাড়িটা বেরিয়ে গেছে আর ওই গাড়িটা জায়গাটাতেই আমরা গাড়িটা রেখে দিয়েছি আসলে পার্কিং লটটা অনেকটা বড় এদিক ওদিকে চারিদিকে পার্কিং লটটা আছে কিন্তু যেখানে সেখানে গাড়িটাকে পার্ক করলে অনেকটা দূর হেঁটে আসতে হয় তো সেই জন্য যে জায়গাগুলো দিয়ে মলটাতে ঢোকা যায় তো সেই জায়গাগুলোর পার্কিং লটটাতে প্রচণ্ড ভিড় হয় মানে একটাও জায়গা পাওয়া যায় না ওই অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ওই কোনো একটা গাড়ি যখন বেরোবে তখন তখনই একটা জায়গা পাওয়া যায় আর না হলে ওই পেছনের সাইডে কিংবা এদিক ওদিকে তখন একটু দূরে গাড়িটা রেখে আসতে হয় মানে তখন ওই হাঁটতে হয় একটু বেশি তো দেখো প্রথমেই আমি এসেছি একটুখানি এই বাচ্চাদের দোকানটাতে তো আমার ছেলের জন্য কয়েকটা জামা কাপড় কিনব আর তারপরে ওখান থেকে দেখো এই গ্যাপে চলে এসছি আর এই গ্যাপটাতেও কিন্তু বাচ্চাদের জিনিসপত্র খুব ভালোই থাকে তো এখানে দেখো গ্যাপ তো এখানে দেখো গ্যাপের লোগো দেওয়া টি শার্টগুলো পাওয়া যাচ্ছে আর এই দিকটাতে দেখো গ্যাপের হুডিগুলো পাওয়া যাচ্ছে যেটা কিনা খুবই ফেমাস আর চলো এবার ছেলের জন্য কয়েকটা প্যান্ট একটু দেখে নেই তোর দু একটা একটু ফুল প্যান্ট লাগতো তো এখানকার ফুল প্যান্ট বেশ ভালোই লাগছে আর অনেক রকমের কালারও আছে কারণ এখানকার বাচ্চাদের জিনিসপত্র অত কালারফুল হয় না একটুখানি অফ কালারেরই হয়ে থাকে তো এখানে দেখছি একটু বেশ কালারফুল আছে আর দেখো এই দোকানটা থেকে বেরোতেই এত সুন্দর একটা ফোয়ারা দেখতে পেলাম তো বেশ ভালো লাগলো দেখতে তো ভাবলাম একটুখানি ভিডিও করেই নেই তো দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো মানে এর পাশে দেখো ছাতার মতন দেওয়া আছে আর নিচে বেশ কিছু টেবিল চেয়ার পাতা আছে তো কেউ চাইলে খাবার কিনে এনে এখানে বসে বসে খেতেও পারে আর এখানকার কিন্তু বেশিরভাগ শপিং মলই এরকম ওপেন থাকে মানে এক ছাদের নিচে সব কটা দোকান তো সেরকম শপিং মল এখানে খুব কমই হয় যেহেতু এখানে এত জায়গা তো সেই জন্য শপিং মলগুলো এরকম ওপেন থাকে আর যেহেতু এরকম ওপেন মল হয় তো সেই জন্য মলগুলো কিন্তু অনেক বড় বড় হয় মানে দেখো দেখে বুঝতেই পারছো যে ভিড় কিন্তু ভালোই আছে কিন্তু যেহেতু ওপেন তো সেহেতু ভিড়টাকে অত ভিড় বলেও মনে হচ্ছে না আর এটা যদি আবার ওপেন মল না হতো তাহলে দেখতে আবার ভিড়টাকে প্রচুর মনে হচ্ছে তবে সব যেমন আছে আবার থাকে মানে এই শপিং মলগুলোতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে যেহেতু এরকম খোলা আকাশের নিচে তবে একটা অসুবিধাও আছে যে প্রচুর হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে হয় মানে প্রচুর হাঁটতে হয় একটা দোকান থেকে আরেকটা দোকানে যেতে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনটাও চলে এসছে আর কি সুন্দর দেখো ছোট্ট মতো তিনটে বগি দেওয়া একটা ট্রেন আর ট্রেনটা শপিং মলের এদিক থেকে ওইদিকে ঘুরে বেড়ায় তো বাচ্চারাও বেশ মজাই পাই আর এই দেখো একটা পুমার দোকান আছে তো চলো এখানে যাই কারণ একটা জুতো নিতে হবে তো দেখি কেমন কি জুতো আছে আর এখানে দেখো এরকম হুডিগুলো পাওয়া যাচ্ছে আর এখানে বেশ অফও আছে তো থার্টি করে অফ আছে আবার এখানে টি শার্টগুলো আছে তো টি শার্টগুলো বেশ ভালোই লাগছে দেখতে আর টি শার্টগুলোতেও কিন্তু অফার আছে তো এই দোকানটাতে আজকে দেখতে পাচ্ছি যে ভালোই অফার আছে তো মোটামুটি সব জিনিসের ওপরই কম বেশি অফার আছেই আর এবার এই দিকটাতে দেখো এখানে জুতোগুলো রাখা আছে এবার ঘুরে ঘুরে মোটামুটি লাস্টে চলে এসছি আর্মারে তো এখানে একটু আমি আমার জন্যই একটা জামা কাপড় দেখছি তো যদি কিছু ভালো লাগে তাহলে ভাবছি একটু নেব আর এখানকার এই দেখতে বেশ ভালোই লাগছে তো দেখি ট্রায়াল দিয়ে যে কোনটা নেওয়া যায় আর এই দিকটা দেখো এখানকার এই পিঙ্ক কালারটা আর ব্ল্যাক কালারটা আমার বেশ ভালো লাগছে তো ভাবছি এই একটা নিয়ে নেব তো চলো তাহলে কয়েকটা জামা ট্রায়াল দিয়ে আসি তো চলো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তো এবার বিলটা করে বেরিয়ে যাব। তো দেখো কেনাকাটা হয়ে গেছে তো এখন বেরিয়েও যাচ্ছি তো ভাবছি একটু খেতে যাব অনেকক্ষণ ঘুরেছি তো হাঁটতে হাঁটতে খিদেও পেয়ে গেছে তো ভাবছি কোথায় যাওয়া যায় কারণ এই মলটার মধ্যে সেরকম কোনো খাবার দোকান দেখলাম না তো চলো দেখা যাক যে কোথায় যাই তো দেখো এখানে একটা খাবার দোকান আছে তো সেখানেই এসেছি তো মলটা থেকে বেরিয়ে খাবার দোকানটা একটুখানি দূরেই হয় তো সেই জন্য আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছে চলো তাহলে এখন আপাতত দোকানের ভেতরেই যাওয়া যাক আর দেখো এখানকার খাবার দোকানগুলোর আরও একটা ভালো জিনিস আছে সেটা হলো বাচ্চাদেরকে এরকম একটা পেপার দেয় আর সঙ্গে বেশ কিছু কালার পেন্সিল দেয় তো যাতে করে বাচ্চারা এরকম কালার করতে পারে তারা এনগেজ থাকে মানে এইসব নিয়ে একটুখানি ব্যস্ত থাকবে আর ততক্ষণে বাবা মারা একটু নিজেদের মতন সময় কাটাতে পারে কিংবা খাওয়া দাওয়া করতে পারে যাতে করে বাচ্চারা ডিস্টার্ব করবে না কিংবা বাচ্চা কাচ্চাকে আমরা অনেক সময় ফোন টোন দিয়ে বসিয়ে রাখি তো রেস্টুরেন্টে এলে তারাই বা কি করবে তো ওদেরও কিছু করার থাকে না তো সেই জন্য আরও বেশি করে বাবা মাদের বিরক্ত করে আর বাবা মাদেরও কিছু করার থাকে না তখন বাধ্য হয়ে সেই ফোন আইপ্যাড যেটাই হোক বের করে দিতে হয় তো সেই জন্য এখানকার এই ডাইনিং রেস্টুরেন্টগুলোতে দেখি যে বাচ্চা এলেই বাচ্চাকে এরকম একটা করে ড্রয়িং পেপার আর সঙ্গে বেশ কিছু কালার পেন্সিল দিয়ে দেয় তো বাচ্চারা সেটা নিয়ে ভীষণ মজাও পায় যেহেতু একটা নতুন জিনিস পাচ্ছে আর অনেকটা সময় এই সব নিয়েই কেটে যায় আর এদিকে আমরা খাবারটা অর্ডার করেও দিয়েছি আর দেখো এখানে খাবারটা চলেও এসছে আর ওইদিকে আমার ছেলেরও কালার করা হয়ে গেছে আসলে বাচ্চারা ওই খাবার আমরা অর্ডার দেওয়া থেকে স্টার্ট করে খাবার আসা পর্যন্তই বাচ্চারা খুবই ডিস্টার্ব করে আর ওই সময় ওই সময় ওই ড্রয়িং পেপার আর কালার পেন্সিলগুলো দিয়ে খুবই সুবিধা হয় যে ওই সময়টুকু অন্তত ওই জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকে তারপরে খাবার এসে গেলে তো তখন আবার খাওয়া নিয়ে ব্যস্ত থাকে তো এই করে মোটামুটি ঠিকঠাকই সময়টা কেটে যায় তাহলে চলো এখন আমরাও খেয়ে নেই আর আজকের ভ্লগটা এই পর্যন্তই থাক আবার খুব সুন্দর একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই ভ্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও